ছেলের ঘুম দিচ্ছে, এতক্ষণ ভীষণ কান্না করছিল, তো কান্নার পরে এখন একটু ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি বাচ্চারা ঘুমের আগে, অনেক বাচ্চারা আছে যে কান্না করে, তো দেখছি সেরকম কান্না করছে। চলে এসছি আমি শ্বশুর, একটু নাস্তা দিয়ে নিই, তো তারপরে ভাত দেবো, আগে নাস্তাটা খেয়ে নিই, তো চলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো শীতের আবহাওয়া পড়ে গেছে, কিন্তু শীত পড়ে গেছে, আর আজকে মঙ্গলবার, মঙ্গলবার এখন বাজে 7:30, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আর দেখো সব বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে অলরেডি, আর এখন আমি ব্রাশ করেছি, একটু খাওয়া দাওয়া করলাম, কটা নিমকি খেলাম আর কি। তো একটু বাজারে যাব আজকে, আমি বাড়িতে চলে যাব, আর থাকবো না, অনেকদিন হয়ে গেছে, আজকে মঙ্গলবার, আজকে আমি বাড়ি যাবো, বিকালে আমার শ্বশুর আসবে হয়তো নিতে, দেখা যাক। তো অনেকদিন থাকা হয়ে গেল, আর থাকবো না, চলো আবার পরে আসবো, 2 মাস পর একটু জলসা আছে, তো তখন আবার আসবো, এখন আর সেজন্য বাড়িতে চলে যাই, আর কতদিন থাকবো বলো। তো চলো একটু বাজারে যাবো, বাজারে একটু ব্যাংকে যাবো, বাজারে কিছু কেনাকাটা করবো, ব্যাংকে যাবো, অনেক কাজ আছে, তো চলো পরে বাজার, পরে আবার কথা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছি যে, চলো আগে বাজারটা সেরে আসি, কিছু কেনাকাটা আছে, বাজারের কাজটা আগে সেরে আসি, তারপর বাড়িতে রান্না বান্না অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো চলো রেডি হয়ে গেছি, এই জামাটা, এই জামাগুলো এখানে আমি রেখে যাব, কারণ 2 মাস পরে তো আবার আসবো, তখন আবার নিয়ে আসা করা, তো সেই জন্য ভাবছি এই জামাটা এখানে রেখে যাবো, আর একটা জামা আছে সেটাও রেখে যাবো, এখানে নিয়ে যাবো না বাড়িতে, আর ব্যাগটাও বোধহয় হয়ে গেছে, জামা কাপড় কিছু কেনা হয়েছিল তো তার জন্য। তো চলো আগে বাজারটা করে আসি, তারপর কথা হচ্ছে। ব্যাংকে এসে এখন বসে আছি, এখন কেউ আসেনি, সকাল করে চলে এসেছি, বসতে হবে। কী কী নিয়ে আসলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এই যে বাবুসোনার জন্য একটা জুতো নিয়েছিলাম, আর এই ক্রিম ফ্রিম হবে যাবে, গ্লিসারিন, এগুলো যেগুলো শীতের খুবই প্রয়োজনীয়, তো সেগুলোই নেওয়া হয়েছে। খাওয়া হয়ে গেছে, পেটটা পুরো ঠান্ডা হয়ে গেল, আর তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এই যে এই আংটিটা আমি নিয়েছিলাম আজকে বাজার থেকে, তো বেশ সিম্পলের মতো লাভ 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 দেওয়া, ভীষণ সুন্দর লাগছিলো, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, হাতে সুন্দর লাগছে কি না লাগছে সেটা বড় কথা না, জিনিসটা সুন্দর লাগছে সেই জন্য নিলাম, তো জানি না কেমন লাগছে হাতে। তোমরা রোলার, এই যে এই সাদা আংটিটা নিয়েছি, হাতের কটার তো সব রূপর, কিন্তু এটা কেনা, তো এটাও দেখে পছন্দ হবে, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। তো চলো এখন রান্নার কাজে যাব, পরে আবার কথা। রান্না তো এবার বসাতেই হবে, কারণ গল্প তো অনেক করা হয়েছে। এদিকে দেখো পটল আলু ভাজি করব, আর মাংস দেওয়ার জন্য আলুটা ভাজি করব, আর পটলটা এমনি পাতে দেওয়ার জন্য ভাজি করব, আর ডিমটা রান্না করব না, ডিমটা সিদ্ধ দেবো, রান্নাটা সেরকম একটা ভালোবাসে না। তো এদিকে দেখো আমার পটল ভাজাটা প্রায় মানে প্রায় কি কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে মাংসটাও আমি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কি সুন্দর একটা কালার এসছে, ওফ। তো তারপরে দেখো দেখেই খেতে ইচ্ছা করছে, তো তারপরে এই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত বসাবো, তরকারি সব রান্না হয়ে গেছে, আর এই যে এখন ভাত বসালাম, এই যে দেখো গ্যাসে ভাত হচ্ছে, কারণ ভাতটা বসালাম, আর এই যে আমি চেঞ্জ করলাম এই জন্য, কারণ নাইটিগুলো ভীষণই ময়লা হয়েছিল, তো ভাবলাম একটু কেচে নিয়ে যাবে, যে দেখো পুরো রোদ আছে একদম শুকিয়ে যাবে এখনই, তো সেই জন্য ভাবলাম একটু কেচে দিই, তো কেচে দিয়েছি, আর ভাতটা হচ্ছে, ততক্ষণ আমি স্নানটা সেরে নিই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর শ্বশুর মনে হয় বাড়ি থেকে এখনো বেরোয়নি, একটু পরে বেরোবে, তো অল্প টাইম, তো রাতে চলে আসবে, কোনো ব্যাপার না, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি স্নানটা সেরে নিই, আর হ্যাঁ এই চুলটাও আমি কিনেছিলাম আজকে, তো কেমন লাগছে কমেন্ট করো, তো চলো পরে। দেখো আমি চলে এসেছি, স্নান তোমার হয়ে গেছে, এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিন্তু না অল্প অল্প শুকনো মানে ভিজা আছে। তো এদিকে দেখো ফোনটা আমি ঠিক করে রাখতেই পারছিলাম না, তো তার জন্য একটু নাড়াচাড়া করলাম ফোনটা, তো তারপরে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, জানি না ব্যাগে ধরবে কি না, ব্যাগটা না ছোটো হয়ে গেছে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি জামা কাপড় কিনেছি তো সেই জন্য ব্যাগটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, কিন্তু ব্যাগটা ছোটো হয়নি, জামা কাপড় বেশি হয়ে গেছে। তো তারপরে দেখো এই নতুন জামাটা একটু ভালো করে একটু মেলিয়ে মাকে দেখালাম আবার দিনের বেলা, কেমন হয়েছে না হয়েছে, তো ভালো করে ঠেসে ঠেসে একদম নিয়ে নিয়েছে, যাহাই হবে ছিঁড়ে যায় যাবে। তো তারপরে দেখো আমার অলরেডি পুরো গোছানো হয়ে গেছে, জানি না কখন আসবে, তো বেরিয়েছে বললো, তো দেখা যাক, আর এই হাটটা পরবো,
তো দেখো ফাইনালি চলে এসেছে, বলতে বলতেই চলে এসেছে। এই যে আমার মায়ের সঙ্গে কথা বলছিল, আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসে রেখে দিয়েছিলাম আগে থেকে নাস্তা, তো সেটাই এখন দেব আর কি। তো চলো, চলে এসেছি আমি শ্বশুর, একটু নাস্তা দিয়ে নিই, তো তারপরে ভাত দেবো, আগে নাস্তাটা খেয়ে নিই। তো চলো, আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এই চেনটা মানে এই হাতটা তো নিয়ে আসার পর থেকে এখনো পরা হয়নি, তো আজকে ভাবলাম পরেই যাই বাড়ি যাচ্ছি। আর শাড়িটাই পরে যাচ্ছি, কারণ আগের দিন যে শাড়িটা পরে বের করা ছিল বলে ভাবলাম এটা পরে বাড়িতে চলে যাই। তো দেখো পুরো রেডি, শ্বশুর খাওয়া হয়ে গেছে, তোমার ভাইদের সঙ্গে দেখা করতে গেলো, মানে ভাইদের সঙ্গে। তো কেমন লাগছে কমেন্ট করো হাতটা পরে আমাকে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে, কারণ ব্যাগ আছে যেহেতু, তো এত ভিডিও করতে পারবো না। তো চলো পরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি ফাইনালি। দেখো আর এসে একটু গোছ গাছ করছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তখন 6টা বেজে গেছে, দাঁড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যে 6টা। তো সব কিছু গোছ গাছ করে নিয়েছে, বাড়িতে এসে আগে বলেছিলাম যে ঘরটা না গুছিয়ে আমার ভালো লাগে না, তো সেই জন্য ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এই যে ঘরটা ধীরে ধীরে পরিষ্কার করে নিয়েছি, আর কোনো আপাতত কাজই নেই। বাড়িতে এসে বাবুর সোনাকে একটু নিলাম, তারপরে একটু ভাবলাম জুতোটা পরিয়ে দিই। তো দেখলাম কেমন লাগছে, একদম পুতুল পুতুল লাগছে, তো জুতোটা পরিয়ে দিয়েছিলাম। তো কিছুতেই ফোনের দিকে তাকাচ্ছিল না। তো দেখো বন্ধুরা, বাবুর সোনা এখন ঘুম দিচ্ছে, বুকের ওপরে সেই লেভেলের ঘুম দিচ্ছে, এতক্ষণ ভীষণ কান্না করছিল, তো কান্নার পরে এখন একটু ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি বাচ্চারা ঘুমের আগে, অনেক বাচ্চারা আছে যে কান্না করে, তো দেখছি সেরকম কান্না করছে, তো তারপরে আস্তে 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 ঘুমিয়ে পড়লো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যে দেখো কি ঘুম দিচ্ছে, আহাহা কতদিন এইভাবে ঘুমায়নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থাকো তোমরা আমার ভিডিও। আর যেহেতু রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে, আর শীতের রাত মানে 7টা মানে অনেকটাই রাত, তাই না? শীতের সময় মানে রাতটা ভীষণই বোঝা যায়, 6টা 7টা বাজলে মনে হয় যেন অনেকটা রাত হয়ে গেছে। আর শীতটা কিন্তু মোটামুটি ভালোই পড়ছে, তেমন বেশি পড়ছে না, বাট ভালোই পড়ছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। তো টাটা সবাইকে, গুড নাইট।